আর দু হাজার একুশ সালেই আমরা যা আপনারা জানেন যে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি যেটা চব্বিশ সালে বাস্তবায়ন করার কথা ছিল কিন্তু কোভিড উনিশের অতিমারী কারণে যেহেতু সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির ছিল কয়েকটি বছর এরপর আসল রাশিয়া ইউক্রেন যুদ্ধ স্যাংশন কাউন্টার স্যাংশন মুদ্রাস্ফীতি বৃদ্ধি ডলার আমাদের রিজার্ভ উপরে চাপ তারপর আমরা দুই বছর সময় নিয়েছি কিন্তু আমরা পিছিয়ে যাইনি তবে দুই বছর সময় এটা চব্বিশেও আবার পরীক্ষা করা হয়েছে আমরা কিন্তু আমাদের সেই উন্নয়নশীল দেশের মর্যাদা ধরে রাখতে সক্ষম হয়েছি কাজী দু সাল থেকে এটা বাস্তবায়ন শুরু হবে এখন থেকে আমাদের যথাযথ পরিকল্পনা নেওয়া সেটা আমরা নিয়েছি কিন্তু আমাদের ভবিষ্যতে আমরা কিভাবে এগিয়ে যাব কারণ এখান থেকে যে সুযোগগুলি আমরা পাবো সেটা যথাযথভাবে আমাদের কাজে লাগাতে হবে আর যে চ্যালেঞ্জগুলি আসবে সেটা আমরা মোকাবেলা করতে পারব এবং আমরা তা পারব এটা হলো বাস্তবতা কাজে সেইভাবেই আমাদেরকে এখন থেকে প্রস্তুতি দিতে হবে ইতিমধ্যে দেশের বিদ্যুৎ উৎপাদন আমরা বৃদ্ধি করেছি মাত্র আপনারা নিজেরাই জানেন যে ছিয়ানব্বই সালে কি অবস্থা ছিল দেশের বিদ্যুতের জন্য হাহাকার মাত্র তেরোশো মেগাওয়াট বিদ্যুৎ দেওয়া যেত চার হাজার ছশো মেগাওয়াটে উন্নীত করে যায় কিন্তু তারপরে দ্বিতীয়বার যখন আসি তখন কি ছিল সেই চার হাজার ছয়শো মেগাওয়াট যে রেখে গিয়েছিলাম তার থেকে কমে তিন হাজার দুশো আর আমাদের হাতে নেওয়া কয়েকটি প্রকল্প শেষ হতে দু হাজার সাতশো মেগাওয়াট সেইখান থেকে যাত্রা শুরু করে আজকে আমরা আঠাশ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রেখেছি আমাদের লক্ষ্য যে দু তিরিশ সালের মধ্যে আমরা কতটুকু করব একচল্লিশ সালের মধ্যে আমরা কতটুকু করব একচল্লিশ সালের মধ্যে আমাদের লক্ষ্য হচ্ছে ষাট হাজার মেগাওয়াটে উন্নীত করা এবং আমাদের বিদ্যুৎ উৎপাদন আমরা বহুমুখী করছি সেই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের প্রকৌশলীদেরও কিন্তু আসলে গবেষণা দরকার আপনাদের তো স্টাফ কলেজ করে দিয়েছি আর আমাদের ইউনিভার্সিটি আছে সেখানে একটু প্রকৌশলীদের আরও বেশি গবেষণা এবং আমাদের খাত থেকে কৃষি আমরা যান্ত্রিকীকরণ করছি কারণ কৃষি উৎপাদন যদি আমরা দুই গুণ তিন গুণ বাড়াতে চাই তাহলে যান্ত্রিকীকরণ আমাদের করতেই হবে আর তাছাড়া এখন যেহেতু মানুষের মাথাপিছু আয় বাড়ছে শিক্ষার হার বেড়েছে মানুষের কর্মসংস্থা বেড়েছে এখন অনেক ক্ষেত্রে আমরা দেখেন কৃষি কৃষিক্ষেত্রে শ্রমিক পাওয়া মুশকিল এবং অনেক বেশি খরচ সেই ক্ষেত্রে আমরা যেটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবি কৃষি যান্ত্রিকীকরণের কথা বলে গিয়েছেন আমরা কিন্তু সেটা করে যাচ্ছি আর যার ফলে আমাদের উৎপাদনও বাড়ছে তো সেই দিকে লক্ষ্য রেখে আরও বেশি প্রকৌশলী ক্ষেত্রে গবেষণা করে আমরা কিভাবে যে আপনাদের যে উদ্ভাবনী উদ্ভাবনী যে শক্তি মেধা আছে সেটাকে কীভাবে আমরা দেশের কাজে লাগাতে পারি সেদিকে আপনারা বিশেষ দৃষ্টি দেবেন সেটাই আমি চাই